আমাদের ট্রাফিকের ডিউটি করতেছিলেন শিব মার্কেটে, তো ওখানে একটা কাভার ভ্যান উল্টো আসছিল, কাভার ভ্যানটাকে থামার জন্য নির্দেশ দেয়। এক পর্যায়ে কাভার ভ্যানটা না থামে ওনাকে ধাক্কা দিয়ে লিংক রোডে, বিশেষ করে নারায়ণগঞ্জ সাউথ গোয়িংয়ে চলে যাচ্ছে। তো উনি ঘটনাস্থলে পড়ে যায় এবং পরবর্তীতে হাসপাতালে আনার পর আমরা জানি মারা গেছে। আমরা ইতিমধ্যে ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সব ইউনিটে মেসেজ দেওয়া হয় এবং গাড়িটা ঝালকুড়িতে চেকপোস্টের পুলিশ সহায়তায় আমরা আটক করতে সক্ষম হই এবং ড্রাইভার এবং চালক সবাই আটক আছে গাড়ির সঙ্গে। অবশ্যই মামলা হবে বা প্রস্তুতি ব্যাপারে সবাই সক্রিয় আছেন। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আসছিলেন, দেখে গেছেন এবং বিস্তারিত পরে জানা যাবে। ওনার পরিবারকে জানানো হয়েছে, পরিবারের লোকজন হাসপাতালে আসার পরে নিয়ম অনুযায়ী আমাদের পুলিশ লাইনে নেওয়া হবে, ওখানে আনুষ্ঠানিকতা শেষ করে ওনার গ্রামের বাড়ি পাঠাবে। খবর দেওয়া হয়েছে তারা অলরেডি অন দা ওয়ে আসতেছে, আসার পরে।